সবাইকে 71তম স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি সন্দীপ মালাকার শুরু করছি আমার নতুন ইউটিউব চ্যানেল, যার মাধ্যমে আপনারা বিশেষত যারা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং কলেজ স্তরের ছাত্রছাত্রীরা, আমি আশা রাখবো খুবই উপকৃত হবেন, যাতে আমরা জীবন বিজ্ঞানকে বা বায়োলজিকে একটি নতুন দিকে একটি নতুন ভাবে আমরা একে চিনতে পারি। তো দেখা যাক, আজকে আমার প্রথম ভিডিও, তো আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি আমাদের এবং সকল জীবের যে মূল গঠনগত এবং কার্যগত একক, যাকে আমরা কোষ বলি, এই জিনিসটা আসলে কি এবং কিভাবে কোষ তার যাবতীয় কার্য পরিচালনা করে, কিভাবে উদ্ভিদ কোষ প্রাণী কোষ থেকে আলাদা হয়, কিভাবে একটি ব্যাকটেরিয়া কোষ এবং একটি প্রাণী কোষ এবং একটি উদ্ভিদ কোষ যে ভিন্ন হয় এবং তাদের গঠনগত পার্থক্য থাকে এবং তাদের কার্যাবলী সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা নেব এবং কোষের গঠনটি আলোচনা আমি করব। তো প্রথমে আমরা দেখে নিই কোষ। তো কোষ হলো জীবনের গঠনগত ও কার্যগত একক। তো আমরা যদি প্রাথমিকভাবে একটি কোষকে দেখি, যেমন এই একটি কোষ যেটা হলো ই কোলাই বা এসকেরিচিয়া কোলাই একটি ব্যাকটেরিয়া, তো ওই কোষটা এককোষী, ওই জীবটা এককোষী যেহেতু, তো ওই জীবটি একটি মাত্র কোষ নিয়ে গঠিত। তো আমরা তার মধ্যে একটি ফ্লাজেলা পাচ্ছি যার সাহায্যে ওই ব্যাকটেরিয়া গমন করতে পারে। আমরা তার মধ্যে অসংগঠিত নিউক্লিয়াস পাচ্ছি যাকে বলা হচ্ছে নিউক্লিয়য়েড। আমরা তার মধ্যে একটি চক্রাকার ডিএনএ পাচ্ছি যার নাম হলো প্লাজমিড। তো যেহেতু এরা এককোষী, তাদের কোষীয় উপাদান এবং কোষীয় কার্যাবলী তুলনামূলক সরল। তার বাইরে আমরা পাচ্ছি কোষ প্রাচীর বা সেল ওয়াল, এটাকে আমরা বাংলাতে বলতে পারি কোষ প্রাচীর। তো কোষ প্রাচীর কি? কোষ প্রাচীর হলো ব্যাকটেরিয়া বা উদ্ভিদের মধ্যে পাওয়া একটি দৃঢ় গঠন যা তার আভ্যন্তরীণ কোষীয় অঙ্গাণুগুলোকে সুরক্ষিত রাখে। তারপর আমরা দেখতে পাই তার মধ্যে অসংখ্য কোষের ভিতরে অসংখ্য জায়গা থকথকে জেলির মতো পদার্থে পরিপূর্ণ, তো একে আমরা সাইটোসল বলতে পারি, যার মধ্যে কোষীয় উপাদানগুলি সুরক্ষিত থাকে। তো তারপরে আমরা দেখে ওই কোষের মধ্যে কোষ প্রাচীরের পরেই আছে কোষ পর্দা। তো এটি একটি ব্যাকটেরিয়ার গঠন যেটি একটি এককোষী জীব। তো সর্বপ্রথম কোষের ধারণা নিয়ে আসেন সঠিকভাবে কোষ সম্পর্কে প্রাথমিক ধারণা দেন বিজ্ঞানী রবার্ট হুক। তিনি কি করলেন? তিনি সর্বপ্রথম উদ্ভিদে মৃত কোষ দেখতে পান, অনেকটা অনেকটা হানি কম বা মৌচাকের মতো, তো তিনি এগুলোর নাম দেন সেল বা কোষ। তো প্রাথমিকভাবে কোষ সম্পর্কে উনার প্রাপ্ত ধারণার থেকে
বৈজ্ঞানিকগণ ধীরে ধীরে এই কোষ নিয়ে গবেষণা করতে শুরু করলেন এবং উন্নত অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর কোষ নিয়ে গবেষণা আরো একটি নতুন দিগন্ত পেল এবং আরো নতুন ভাবে কোষের উপর কাজ করার জন্য বৈজ্ঞানিকরা ঝাঁপিয়ে পড়লেন। এরপরে আমরা দেখব যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে প্রধান পার্থক্য। একটা উদ্ভিদ কোষ যদি আমরা প্রাথমিক ভাবে দেখতে পাই তাহলে উদ্ভিদ কোষের মধ্যে আমরা প্রথমে যে গঠনটি দেখব কিছুটা ষড়ভুজ আকৃতির গঠন এবং উদ্ভিদ কোষের মধ্যে আমরা প্রাথমিক যে গঠনটি পাবো সেটি হলো কোষ পর্দা বা সরি কোষ প্রাচীর। কোষ প্রাচীর যে গঠনটা এই গঠনটা ব্যাকটেরিয়াতেও পাওয়া যায় কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এটি উন্নত এবং এটি উদ্ভিদের আভ্যন্তরীণ অঙ্গগুলিকে বাইরে লাগার থেকে রক্ষা করে এবং কোষের একটি সঠিক গঠন প্রদান করে কোষকে। তারপরে আমরা যদি দেখি তাহলে আমরা পাবো কোষ পর্দা। কোষ পর্দা কি? কোষ প্রাচীরের ভেতর দিকে অবস্থিত পর্দার নাম হলো কোষ পর্দা বা একটি আবরণ। তারপরে যদি আমি যাই ভেতরের দিকে তাহলে একদম মধ্যে আমি পাবো একটি গোলাকার অঙ্গাণু বা অর্গানিল যাকে বলা হয় নিউক্লিয়াস, যাকে বলা হয় নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস এমন একটি গঠন যার মধ্যে ক্রোমাটিন জালিকা বা ডিএনএ অবস্থান করে, ক্রোমাটিন জালিকা বা ডিএনএ দেখা যায়। নিউক্লিয়াসের বাইরের দিকে যে পাতলা আবরণ থাকে তার নাম হলো, তার নাম হলো নিউক্লিয় পর্দা। তার ভিতরে আরেকটি অঙ্গাণু আমরা পেলাম, এখানে আমি সবুজ রং দিয়ে দেখিয়ে দিয়েছি, একে বলা হয় নিউক্লিওলাস। তো নিউক্লিয়াসের মধ্যে প্রাপ্ত একটি অঙ্গাণু যার প্রধান কাজ হলো রাইবোজোম উৎপন্ন করা তাকে আমরা বলি নিউক্লিওলাস। তারপরে আমরা কোষের মধ্যে অসংখ্য বিক্ষিপ্ত কিছু অঙ্গাণু দেখতে পাই যাকে আমরা নাম দেওয়া হয়েছে, যার নাম দেওয়া হয়েছে মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হলো কোষের অভ্যন্তরের শ্বসন প্রক্রিয়া বা শক্তির উৎস হিসেবে মাইটোকন্ড্রিয়া ব্যবহৃত হয় এবং কোষীয় এটিপি বা এডিনোসিন ট্রাইফসফেট উৎপাদনে এর বিশেষ ভূমিকা রয়েছে। তারপরে আমরা দেখি সমগ্র কোষীয় অঙ্গাণুগুলি যেমন এন্ডোপ্লাজমিক জালিকা
বা গব্বরগুলি একটি জলীয় অংশে বর্তমান রয়েছে বা জলীয় অংশের মধ্যে ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে, যার যে জলীয় অংশকে বলা হয় অর্ধকঠিন জলীয় অংশের নাম হলো প্রোটোপ্লাজম। তার ঠিক পরেই আমরা নিউক্লিয়াসের পরেই পেলাম এন্ডোপ্লাজমিক জালিকা। তো এন্ডোপ্লাজমিক জালিকা এমন একটি অঙ্গাণু যেটি রাইবোজোম থেকে নিউক্লিয়াস থেকে যে রাইবোজোম উৎপন্ন হয় এই রাইবোজোম গুলি থেকে প্রোটিন তৈরি হয় এবং এই প্রোটিন তৈরিতে সাহায্য করে এন্ডোপ্লাজমিক জালিকা। তার ঠিক পরে আমরা কিছু থলির মতো অঙ্গ পাব যাকে বলা হয় গলজি বডি। তার ওর প্রধান কাজ হলো বা ওই অঙ্গাণুর প্রধান কাজ হলো এন্ডোপ্লাজমিক জালিকা থেকে যে প্রোটিন গুলো আমরা পেলাম, যে রাইবোজোম গুলো আমরা পেলাম ওই রাইবোজোম গুলি এই এন্ডোপ্লাজমিক জালিকা থেকে বের হবার সময় থলির আকারে বেরিয়ে যায় এবং বেসিকেল বা থলির আকারে বেরিয়ে যায় এবং গলগি বডিতে প্রবেশ করার পর এই রাইবোজোম থেকে যে প্রোটিন সংশ্লেষিত হয় যেগুলো গলগি বডিতে প্রবেশ করার পরে গলগি বডি ওই প্রোটিনের গঠনগত পরিবর্তন করে এবং ওই প্রোটিনকে কোষীয় বিভাগের জন্য বা কোষীয় শক্তি হিসাবে ব্যবহৃত করে বা কোষের শক্তি উৎস হিসাবে ব্যবহৃত হতে সাহায্য করে। অর্থাৎ এরা প্রোটিন তৈরির পরে রাইবোজোম যখন এন্ডোপ্লাজমিক জালিকা থেকে গলগি বডিতে যায় তখন ওখান থেকে প্রোটিন সংশ্লেষণকে নিয়ন্ত্রণ করে গলগি বডি। তো এইভাবে আমরা উদ্ভিদ অঙ্গ সম্পর্কে কিছুটা ধারণা নিতে পারি। তারপর রয়েছে উদ্ভিদ অঙ্গে প্রাপ্ত কিছু অঙ্গ যার নাম হলো বেকুল বা গব্বর। এদের প্রধান কাজ হলো উদ্ভিদ কোষকে সিক্ততা বা শুষ্কতার হাত থেকে রক্ষা করা, কারণ এই বেকুল বা গব্বরের মধ্যে উদ্ভিদ কোষ প্রচুর পরিমাণে H2O বা জলকে সংরক্ষণ করে রাখতে পারে। তো প্রাথমিকভাবে আমরা উদ্ভিদ কোষ সম্পর্কে কিছু ধারণা নিতে পারি এর সাহায্যে। উদ্ভিদ কোষের পরে আমরা যদি প্রাণী কোষটি দেখি, প্রাণী কোষের গঠনে কোষ প্রাচীর না পাওয়া গেলেও কোষ পর্দা পাওয়া যায়। তার মধ্যেও নিউক্লিয়াস আছে, তার মধ্যেও ডিএনএ আছে। তো ডিএনএ এর প্রাথমিক উপাদান গুলি যা ক্রোমাটিন তন্তুর মধ্যে থাকে ডিএনএ, এই ডিএনএ গুলি কুণ্ডলীকৃত হয়ে তৈরি করে একটি গঠন যাকে আমরা বলি ক্রোমোজোম, যা কোষে অবস্থান করে। তারপরে আমরা প্রাণী কোষে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ দেখতে পাই যার নাম হলো লাইসোজোম। লাইসোজোমের প্রধান কাজ হলো কোষে যদি কোনো বিপাকীয় পদার্থ, কোনো রোগ জীবাণু ঢুকে তো লাইসোজোম নির্দিষ্ট উৎসেচক ক্ষরণ করে এবং বিজাতীয় বস্তু যেগুলো আছে জীবাণুকে ধ্বংস করে। কখনো কখনো ওই জীবাণুকে ধ্বংস করতে গিয়ে লাইসোজোম বা কোষীয় অঙ্গাণু যা প্রাণী কোষে পাওয়া যায় এই অঙ্গাণু নিজেই ধ্বংসপ্রাপ্ত হয়, এজন্য একে বলা হয়
আত্মঘাতী থলি। তো লাইছো তোমাকে আত্মঘাতী থলিও বলা হয়। তাহলেই আমরা বলতে পারি যে এটি একটি প্রাণী কোষ। তো আমার প্রথম ভিডিওতে আমি আপনাদের ব্যাকটেরিয়া কোষ, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে প্রাথমিক পার্থক্য এবং বিভিন্ন কোষঙ্গাণুর কাজ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনাদের আমার ভিডিও পছন্দ হয় তাহলে নিশ্চয়ই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা সর্বপ্রথম দেখতে পারেন। এবং হ্যাঁ, আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।